হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ব্যবসা বাজার বিডি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে মোমো তৈরি করার বিজনেস। মোমো জিনিসটা আমাদের দেশে নতুন হলেও ইন্ডিয়া সহ বিভিন্ন রাষ্ট্রে এটি বেশ জনপ্রিয়। তবে আমাদের দেশে এটি দিন দিন ব্যাপক সাড়া ফেলছে। যারা নতুন উদ্যোক্তা রয়েছেন এবং এই ধরনের বিজনেস প্রফেশনালি করতে ইচ্ছুক, অথবা যারা অলরেডি এ ব্যবসা ম্যানুয়ালি হাতে করছেন এবং চাচ্ছেন এবার মেশিনের সাহায্যে করতে, আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য বেশ উপযোগী। তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যেন আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবার মূল আলোচনায় আসা যাক। মোমো একটি সুস্বাদু খাবার, বর্তমানে অনেকেই এটি খেতে পছন্দ করে। এটি তৈরি করাও বেশ ঝামেলা এবং সময় সাপেক্ষ, তবে মেশিনের সাহায্যে এই কাজ ইজিলি কম সময়ে করা সম্ভব হয়। তাই আপনি চাইলে হোটেল বা রেস্টুরেন্টে অথবা নিজ দোকানেও ব্যবহার করতে পারবেন। অন্যথায় অন্যান্য মোমোস ব্যবসায়ীদের কাছে হোলসেল করতে পারেন, প্যাকেটজাত করেও বিভিন্ন সাইজের সেল করতে পারেন। আপনি চাইলে মোমো তৈরির সমস্ত কাজই মেশিনের মাধ্যমে করতে পারেন, অথবা কিছু কাজ ম্যানুয়ালি হাতেও করতে পারেন। তাই আজকে ফুল মেশিন সেটআপ দেখাবো, যেটা প্রয়োজন সেই মেশিন সম্পর্কে ধারণা জেনে আপনি যেন মেশিনটি ক্রয় করতে পারেন। এই বিজনেসে সবার প্রথম খামি রেডি করতে আপনার মিক্সার মেশিন ব্যবহার করতে পারেন, যা আপনি নিজ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ক্যাপাসিটি নিতে পারেন, ছোট বড় বিভিন্ন সাইজের। যদি আপনি শুরুতে একদম ছোট মেশিন দিয়ে কাজ করতে চান তাহলে এই ধরনের ছোট মিক্সার মেশিনটি নিতে পারেন, নিজ দরকার অনুযায়ী খামি মিক্স করার জন্য। মোমো বিভিন্ন ধরনের হয়, ভেজিটেবল মোমোস, চিকেন মোমোস, বিফ মোমোস। তো ভেজিটেবল মোমোস যেগুলো হয় সেগুলোর জন্য আপনাকে বিভিন্ন ধরনের সবজি রেগুলার হিউজ পরিমাণে কাটিং করতে হয়, যা শুরুতে আপনি হাতেই করতে পারেন, কিন্তু যখন রোজ আপনার হিউজ কোয়ান্টিটির সবজির প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনি এ ধরনের ক্যাবেজ কাটার নিতে পারেন। আপনি আরও বিভিন্ন হোটেলের কাজে, সবজি কাটার কাজে ব্যবহার করতে পারেন এই ধরনের মেশিনগুলো। এগুলো মডেল অনুযায়ী বিভিন্ন রকম হয়, ছোট বড় বিভিন্ন সাইজের। আপনি আপনার প্রয়োজন এবং বাজেট অনুযায়ী বিভিন্ন ক্যাপাসিটি নিতে পারেন। যারা ছোট্ট একটি ম্যানুয়াল মেশিন খুঁজছেন বাসা বাড়িতে ইউজের জন্য, অথবা ছোটখাটো কোনো বিজনেসের জন্য খুঁজছেন, তারা এ ধরনের ছোট একটি মেশিন নিতে পারেন। এরপর মোমো তৈরি করতে আপনার এ ধরনের কমার্শিয়াল মোমো মেকিং মেশিনের প্রয়োজন হবে। এ ধরনের মেশিনগুলো মডেল এবং ক্যাপাসিটির উপর নির্ভর করে বিভিন্ন রকম হয়। এর প্রোডাকশনও নানা রকম হয়, যেমন ঘন্টায় 2000 পিস, 4000 পিস, 6000 পিস। আপনি নিজ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকমের নিতে পারেন। এর মাধ্যমে আপনি মোমো থেকে শুরু করে ডাম্পলিং, বিভিন্ন ধরনের বিভিন্ন শেপের পিঠাও বানাতে পারবেন জাস্ট ডাইস চেঞ্জ করার মাধ্যমে। এর ইলেকট্রিসিটি লাইন হচ্ছে নর্মাল বাসা বাড়ির 220 লাইন। এটি সম্পূর্ণ হাই কোয়ালিটি ফুল স্টেনলেস স্টিল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, তাই পরবর্তীতে অনেক দিন ইউজ করার পরে জং ধরার কোনো চিন্তা থাকে না। এর অপারেটিং সিস্টেমও অনেক সহজ, তাই যে কেউ সহজেই চালাতে পারবেন। এ সম্পর্কে যদি আরও কোনো ডিটেলস এর প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, সেখানে মেশিন সংক্রান্ত যাবতীয় সমস্ত ডিটেলস দেওয়া আছে। জাস্ট মেশিন নেম সার্চ করলেই পেয়ে যাবেন। ওয়েবসাইটটি হচ্ছে www.ridersgroupbd.com। অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি। আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি, যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয়, হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন। যেমন মেশিন সেটআপ থেকে শুরু করে ব্যবহার বিধি ট্রেনিং দেওয়া, প্লাস 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। একটা ভিডিওতে আসলে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না, ভুল ত্রুটি থাকতে পারে, অথবা কোনো কথা বাদ পড়তে পারে, কারো বুঝতে ভুল হতে পারে। তাই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার, অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর 1 ফেয়ার প্লাজা মার্কেট লেভেল 10 এসে। আমাদের অফিস টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা, শনি থেকে বৃহস্পতি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।